আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। দেখতে দেখতে রোজার মাস কিন্তু প্রায় শেষ হয়ে আসলো, আর ঈদটাও আমাদের সামনে। এখন সবারই একটা ঈদের প্রিপারেশন চলছে, আমাদেরও সেম রোজার শেষ সময়। রোজার শেষ সময় আসলে ঈদের জন্যই কিন্তু আমরা চিন্তা ভাবনা করি, কী করবো, কীভাবে কী করবো, কী রান্না করবো, কীভাবে সাজাবো, কী শপিং করবো। মানে ঈদের আমেজটাই একটু অন্যরকম একটা আমেজ। তো আমরা এই রোজার মধ্যে বেশ কয়েকবারই ইফতার পার্টি টুকটাক ছোটোখাটো করেছি, সেগুলো সব কিছু সম্ভব হয়নি শেয়ার করার, একটু একটু চেষ্টা করব শেয়ার করতে। তা আজকে আমি এখানে একটা কোকোনাট স্ন্যাক বানিয়েছি, এটা খুবই মজার। আমি এই স্ন্যাকটা নিয়ে গিয়েছিলাম একটা ইফতার পার্টিতে এক আন্টির বাসায়। তো সেখানে আমি নেওয়ার পর সবাই যখন খেলো, খাওয়ার পর অনেক প্রশংসা করলো, তো বুঝলাম যে সবাই অনেক পছন্দ করেছে। এই নাস্তাটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার রেসিপি চ্যানেলে শেয়ার করতে। যাদের কাছে আমার এই নাস্তাটা ভালো লেগেছে, তারা আমার রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর খেয়াল রাখবেন কখন আমি রেসিপিটা ওখানে আপলোড দেই, তখন আপনারা এই রেসিপিটা জেনে নিতে পারবেন। অসম্ভব মজার, দেখতে মনে হচ্ছে শক্ত কিন্তু এর ভেতরটা অনেক সফট, আর ফ্লেভারটা খুবই ভালো আসে। যেহেতু আমি এখানে কোকোনাট ইউজ করেছি, যারা কোকোনাট পছন্দ করেন তাদের ভালো লাগবে। এখন চারপাশে যেহেতু একটু গরম হচ্ছে ওয়েদারটা, সেই জন্য আমার বাগানেও এত ফুল, পেছনে ব্যাকইয়ার্ডে আসলেই খুব ভালো লাগে। প্রতিদিন বাগান দেখাটা হচ্ছে আমার একটা শখ, সকালে ঘুম থেকে উঠেই আমি একটু বাগানটা ঘুরি। তা আজকেও বাগানটা সকালের দিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর ভাবলাম যে আপনাদের জন্য সেই সাথে একটু ভিডিও করি, যারা বাগান দেখতে পছন্দ করেন তাদের জন্য। এই গোলাপ গাছটা বেশ বড়, আর এখানে পুরো গাছটা ভরেই মাশাল্লাহ অনেক গোলাপ। এত গোলাপ আসলে ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে না, তারপরও সামনাসামনি খুবই ভালো লাগছিল। আর ওইদিকে আমার সেঞ্চুরি গাছটা তো দেখতেই পাচ্ছেন যে একদম লাল টকটকা এখন পুরো গাছটা, ব্যাকইয়ার্ডে আসলে খুবই ভালো লাগে আমার। আমি এই ফুল আর গাছ দেখতে দেখতেই মানে কতক্ষণ যে সময় কীভাবে চলে যায় আমি আসলে বলতে পারবো না। আরও এদিকে বেশ কিছু ফুলের গাছ আছে, তো সেই ফুলগুলো আমি দেখাচ্ছি। এখানে একটা সাদা ফুল গাছ, তো এই গাছটা একদম অনেক ফুল আসছে এখন, মাত্র ফুল আসলে আর কি আরও সুন্দর লাগবে, তখন পুরো গাছটা একদম সাদা হয়ে যাবে। এই পাশে আলু গাছ আমি আগে দেখিয়েছিলাম আমার আরেকটা ভিডিওতে, আর এখানে আমি নতুন কিছু করলার চারা লাগিয়ে দিয়েছি। করলার চারাগুলো আমি রেডি করেছিলাম ছোট একটা কন্টেনারে, সেখান থেকে এখানে লাগিয়ে দিয়েছি সাদা ফুলগুলোর গাছ। আরেকটা এখানে, এখানে অনেকগুলো ফুল ফুটেছে মাশাল্লাহ, খুব ভালো লাগে আমার ব্যাকইয়ার্ডের এই ফুলগুলো দেখতে। সাথে কিন্তু আমি পাখির ডাকও কিচিরমিচির শুনতে পাই, এটা আরও ভালো লাগে ন্যাচারাল পরিবেশে যখন পাখির ডাকটা শুনতে পাই। বাগান বারান্দায় যদি অল্প একটু জায়গা থাকে, জানলার পাশে ছোট্টো খাটো গাছ ফুল গাছ রাখতে পারেন আপনারা, যাদের জায়গা নেই তারা। বারান্দার মধ্যে অথবা জানলার পাশেও যদি কয়েকটা ছোটোখাটো গাছ রাখেন, সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়। যাদের শখ, যাদের ভালো লাগে তারা কিন্তু এভাবে ছোটোখাটো বাগান ঘরের মধ্যেও করতে পারেন। এইদিকে আমার সরিষা বাগান, বাংলাদেশের সেই সরিষার বাগানের যে একটা দৃশ্য সেটা মনে পড়ে, খুবই সুন্দর লাগে। বাংলাদেশের যে
বাগানের পর বাগান, ক্ষেতের পর ক্ষেত, সরিষা গাছ, খুব ভালো লাগে। তো এইদিকে আমি কিছু মেথি শাক লাগিয়েছিলাম খাওয়ার জন্যই, তো সেটাও খুব ভালো হয়েছে মাশাল্লাহ। মেথি শাক করা খুবই সহজ, আমি পরে ইনশাল্লাহ শেয়ার করব। আর এইদিকে আমি বাগান থেকে অল্প কয়েকটা ফুল নিয়ে এসেছি, আমার তো প্রতিদিন বাসায় এরকম তাজা ফুল সাজাতে খুবই ভালো লাগে, যখন দেখি আমার অসম্ভব ভালো লাগে, তাই আমি এরকম মাঝে মাঝে ফুল নিয়ে আসি বাগান থেকে, এনে বাসায় কিছু রাখি। আমেরিকার ফুলগুলো আর তেমন একটা ফ্লেভার নাই, খুবই কম, কিন্তু দেখতে খুব সুন্দর। আমি যে নাস্তাটা বানিয়েছিলাম সেই নাস্তাটা এই যে আমি নিয়ে আসলাম এক সিলেটি আন্টির বাসায়। সিলেটি আন্টির বাসায় আজকে জমজমাট ইফতার পার্টি। আন্টি যখনই কোনো আয়োজন করে সবাইকে একসাথে বলে, আর অনেক মানুষ একসাথে দেখা হলে আসলে খুবই ভালো লাগে। যদিও করোনার মধ্যে আমরা এখন আর একসাথে খুব একটা হওয়া হয় না, তবে আন্টির বাসায় হয়ে যায় সবাই, অনেক ভালো লাগে। আন্টি তো বিশাল কাহিনী, এখানে প্রচুর পরিমাণে ইফতার বানিয়েছেন, নিজেই বানিয়েছেন, তবে আঙ্কেল হেল্প করেছে আন্টিকে, আর ছেলেরাও হেল্প করেছে। খুব সুন্দর আয়োজন ছিল, একদম পারফেক্ট, আর প্রচুর মজার মজার খাবার, আমরা অনেক মজা করেছি, খাবারগুলো খেয়েছি একসাথে, সবাই অনেক গল্প করেছি রাত পর্যন্ত। খুবই ভালো লাগে আসলে যখন সবাই একসাথে হই বা একসাথে খাওয়া দাওয়া, গল্প আড্ডা। তা আমি অনেক আগে আগেই চলে এসেছি, এসে দেখলাম যে ভাবলাম আন্টিকে একটু হেল্প করব, কিন্তু দেখি আন্টি সব অলরেডি করেই ফেলেছে, আর কোনো কাজই বাকি নেই। তো দেখে সব কিছু আমি আবার আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করলাম, খুব একটা ভিডিও করিনি, তারপরেও একটু চেষ্টা করলাম আপনাদেরকে দেখাতে। দেখা যায় যে আমি যখন বিজি থাকি তখন ভিডিও করা হয় না, অনেক সময় ভুলেও যাই ভিডিও করতে, এখন ইদানিং একটু ভিডিও কমই করি। রোজার মধ্যে কোরআন নামাজ এগুলোতে খুব বেশি সময় দিচ্ছি, যার দরুন ফ্রি টাইমটা তেমন একটা পাচ্ছি না। তো এইভাবে ইফতার পার্টিতে আজকে অনেক আয়োজন ছিল। আন্টি এখানে অনেক আয়োজন করলো, তার মধ্যে এটা হচ্ছে একটা খাসির বিরিয়ানি, তার সাথে কিছু ডিম ভুনা দিয়ে দিয়েছে, আর এখানে কমলা, তরমুজ, সালাদ, সমুচা, এই সাইডে হচ্ছে পেঁয়াজও, এইদিকে বেশ কিছু মিষ্টি স্ন্যাক আইটেম। বিশাল এক হাঁড়িতে প্রচুর পরিমাণে পাতলা খিচুড়ি করা হয়েছে। সিলেটিদের এটা একটা সংস্কৃতি, রোজার মধ্যে ইফতারে এই খিচুড়িটা খাওয়ার প্রচলন আছে। এটা হচ্ছে কালো চানা বুট ভাজি, আর ওই সাইডে হচ্ছে বেগুনি, এখানে বেশ কয়েক রকমের বেগুনি আছে আর ফ্রুটস। আমরা ইফতারটা কয়েকটা ধাপে ধাপে করেছি, প্রথমে যা আজানটা যখন দিল তখন এইরকম রুহ আফজা ড্রিঙ্কস, খেজুর, জিলাপি, আর আমার সেই নারিকেলের নাস্তাটা, টুকটাক এরকম অল্প হালকা একটু খেয়ে নিয়েছে সবাই প্রথমে আজানটা দেওয়ার পর, নামাজের আগে এই হালকা নাস্তা খাওয়ার পর তারপর আমরা সবাই নামাজটা পড়ে নিলাম।
এইদিকে মহিলারা, আর ওই সাইডে যেটা দেখালাম আগে সেটা হচ্ছে পুরুষদের জন্য। তো সবাই নামাজ পড়ে তারপরে মেইন ইফতারটা করছি। এখানে আমি নিয়েছি বেগুনি দুই রকম, ছোলা, খেজুর, সালাদ, পেঁয়াজু। তো এইভাবে সবাই সবার খাবার দাবারগুলো পছন্দ মতো নিয়ে নিলাম। Cereal only. Strong. Purple flower. Rainbow. Wow. That's it. Mother? এর পরের দিন আমাদের বাসায় দুপুরের দিকে ওরা এসেছিল, আমাদের এক ফ্রেন্ড, তার মেয়ে। তা আমরা অনেক এনজয় করেছি, এর পরের দিনও একসাথে পুরো দিনটা কাটালাম। ও খেলা করছিল, আমিও সেগুলো একটু ভিডিও করলাম। আমার খুব ভালো লাগে ওর সাথে খেলা করতে, তাই একটু আপনাদেরকে দেখাচ্ছি। তারপর ওরা চলে গেল বিকেলের দিকে, আর আমাদের ঘরে আজকে আমরা সিম্পল ইফতার করলাম। কী কী দিয়ে তাই একটু দেখাচ্ছি। এখানে কিছু খিরা কেটে নিয়েছে আমার হাজব্যান্ড, তারপর আঙ্গুর, খেজুর এগুলোই পাশে দিয়ে দিয়েছি। বেশ কিছু ফ্রেশ আইটেম আমরা সবসময় ইফতারে রাখি, আর সাথে আছে মিটবল স্প্যাগেটি। আমি বিভিন্ন সবজি আর ফুলকপি দিয়ে একটা ফ্রাইড রাইস করেছি। এখানে কোনো রাইস ইউজ করিনি, তবে ভেজিটেবল ফ্রাইড রাইস এটা। সেই সাথে আছে আমাদের আর কিছু মিষ্টি নাস্তা, যেমন বিস্কিট এই টুকটাক আর কি। সিম্পলের মধ্যে খুব মজার ইফতারি ছিল, আর এই ছিল আমার আজকের ব্লগ। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এভাবে সবসময় আমার সঙ্গেই থাকবেন। আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো কিছু আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুন্দরভাবে রোজাটা শেষ করুন, নিরাপদে থাকুন, সাবধানে থাকুন। এবারের ঈদটা হয়ে যাক ঘরে ঘরেই। আল্লাহ হাফেজ।